হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের। হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করল হিজবুল্লাহ। তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। মধ্যপ্রাচ্য সম্পূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে, জাতিসংঘে বললেন ল্যাভর। চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাত, নিহত 43। নেপালে বন্যা ভূমিধসে নিহত 10, নিখোঁজ 18। টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের ক্ষতি $331 কোটি। ইউক্রেনে মেডিকেল সেন্টারে রাশিয়ার হামলা, নিহত 6। পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 আরোহী নিহত। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।